নমস্কার বন্ধুরা, স্টক মার্কেট টিউটোরিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে স্বাগত জানাই। তো কাল থেকে আবার বাজার শুরু হচ্ছে নেক্সট সপ্তাহের জন্য। তো নেক্সট সপ্তাহে বা নেক্সট 5টা দিন কিরম যাবে বাজার এবং এর সঙ্গে জুড়ে কোন কোন নিউজ আছে সবই আমি এই ভিডিওতে বলবো। তো যদি এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বাজার এখন কিরম চলছে, বাজার উপরে ওঠার জন্য কি কোনো নিউজ বা কোনো স্ট্রেংথ আছে, বা বাজার নিচে যাওয়ার জন্য কোনো কি কারণ বা তাতে কতটা স্ট্রেংথ আছে সেই সবই দেখব। তো বাজার ওঠার মতো সেই রকম কোনো নিউজ নেই, কিন্তু বাজার নিচে নামার জন্য অনেক রিজন আছে যেগুলো অনেক বড় বড়। তো ফার্স্ট যে রিজনটা সেটা হচ্ছে রাশিয়া অ্যান্ড ইউক্রেনের ওয়ার সিচুয়েশান। তো রাশিয়া অ্যান্ড ইউক্রেনের মধ্যে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে আছে, সেটা দেখতেই পাচ্ছেন কদিন ধরে। তো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেই দিয়েছে যে ইউক্রেন থেকে তাদের লোকেদের ফিরে আসতে, যদি যুদ্ধ লাগে তাহলে ফিরিয়ে আনতে ওরা পারবে না আফগানিস্তানের মতো। তো নেক্সট কি হয় সেটাই দেখার, কারণ এদের মধ্যে যুদ্ধ যদি লাগে তো একে অপর যে দেশগুলো থাকে সেগুলো সাপোর্ট করবে এবং সেগুলো ইনভলভ হয়ে যাবে এবং থার্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা সিচুয়েশান তৈরি হয়ে যাবে, যেটা শেয়ার মার্কেট বা ইন্ডিয়ান মার্কেট যে কোনো গ্লোবালি কোনো মার্কেটের জন্যই ভালো নয়। তাই আমাদের নেক্সট সপ্তাহে কী হয় এই সিচুয়েশানের ওপর নজর রাখতে হবে। তো সেকেন্ড যে নিউজটা সেটা হচ্ছে এবিজি সিপিআর এই রিলেটেড। তো শনিবারই এই নিউজটা এসছে, সিবিআই একটা ফ্রড ধরেছে যেটা ব্যাংকের মধ্যে সবথেকে বড় ফ্রড, প্রায় 22,842 কোটি টাকা যেটা সিবিআই অনুযায়ী। তো এটা শনিবারই এসছে, অনেকে হয়তো জানেন এই নিউজটা নিয়ে। তো এখানে যেকালে ব্যাংক ফ্রড মানে বুঝতেই পাচ্ছেন যে অনেকগুলো ব্যাংক এতে ইনভলভ থাকতে পারে। তো আমরা যদি নিউজটা দেখি তাহলে বোঝা যাবে এখানে টোটাল 28টা ব্যাংক আর একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশান ইনভলভ আছে। তো ব্যাংকের যদি কথা বলি তো এখানে SBI 2,925 কোটি টাকা, ICICI ব্যাংকে 7,089 কোটি টাকা, IDBI ব্যাংকে 3,634 কোটি টাকা, ব্যাংক অফ বরোদা 1,614 কোটি টাকা, আর PNB-র 1,244 কোটি টাকা, আর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের 1,228 কোটি টাকা, যেটা মেজর যে ব্যাংকগুলোর মেজর ফেলিওর আছে। তো এই ফ্রড যদি হয় তাহলে বুঝতে পারছেন ব্যাংকের সেক্টরের বা ব্যাংকের শেয়ারগুলোর কি অবস্থা হবে মন্ডের দিন। তো সোমবার এটা সবাই নজর রাখবেন যে ব্যাংকের শেয়ারগুলোর কি অবস্থা হয়, কারণ এই ফ্রড বলা হচ্ছে যে ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় ব্যাংক ফ্রড হয়েছে। তো এটার ওপর নজর রাখতে পারেন নেক্সট সপ্তাহে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে সেটাই হচ্ছে আর্নিংস। তো এটাই শেষ সপ্তাহ কোম্পানিগুলোর Q3 আর্নিংস আসার জন্য। তো প্রায় 1,000-এরও বেশি কোম্পানির রেজাল্ট এই সপ্তাহে আসবে, এর মধ্যে কিছু নিফটি ফিফটি কোম্পানিও আছে, কিছু আদার্স কোম্পানিও আছে। তো কিছু ফেমাস কোম্পানির নাম আমি বলে দিচ্ছি, যদি আপনাদের পোর্টফোলিওতে এই রিলেটেড কোনো স্টক থাকে তাহলে অবশ্যই ফোকাসে রাখতে পারেন। আদানি এন্টারপ্রাইজ, আদানি উইলমার মানে এটা কিছুদিন আগেই IPO এসে, কোল ইন্ডিয়া, আইচার মোটরস, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ, নেসলে ইন্ডিয়া, তো এই সব কোম্পানিগুলোর ওপর আপনারা নেক্সট সপ্তাহে ফোকাস রাখতে পারেন। পয়েন্টটা সেটা হচ্ছে ইনফ্লেশান। তো মূল্যবৃদ্ধি হয়েই যাচ্ছে, যার জন্য পুরো বিশ্ব চাপে আছে, গ্লোবালি চাপ আছে। তো ইন্ডিয়াও তার সঙ্গে আমেরিকা অ্যাজ ওয়েল অ্যাজ ইউরোপিয়ান দেশগুলোরও সেন্ট্রাল ব্যাংকের চাপ অনেক বেশি, কারণ ইন্টারেস্ট রেট হাইক নিয়ে। তো কাল 14 ফেব্রুয়ারি WPI এবং CPI এর ইনফ্লেশনের ডেটা রিলিজ হতে দেখা যাবে। তো বুঝতেই পারছেন এখন ইনফ্লেশন যে রেটটা আমেরিকাতে অনেক বেশি হাই হয়ে গেছে, যেটা 40 বছরে প্রথম। তো ইন্ডিয়াতেও এখন প্রায় 5.5% ইনফ্লেশন রেট দেখা যাচ্ছে, যেটা হয়তো পরে কমানোর চিন্তাভাবনা আছে, কিন্তু যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে সেটা জনসাধারণ এবং মার্কেটের জন্য অনেকটা চিন্তার কারণ, আর এটা গোটা গ্লোবালি একটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে FII সেলিং অ্যান্ড US বন্ড ইল্ড।
তো ফরেন ইনভেস্টাররা সব সময় বিক্রি করেই যাচ্ছে। লাস্ট 11 ফেব্রুয়ারি কিছু বাই করেছে, যেটা 128 কোটি টাকা, যেটা অনেক কম। তো বন্ড ইল্ড যেটা 2%-এর মতো টাচ করছে, যেটা সাইকোলজি লেভেলে আছে। তো বন্ড ইল্ড অল্টারনেট ইকুইটির জন্য, তো সেটা কিন্তু আমাদের জন্য ভালো না, সেটা মাথায় রাখতে হবে। কিন্তু ফরেন ইনভেস্টার টোটাল 1.52 লাখ কারোর বিক্রি করেছে, মানে সেল করেছে অক্টোবর থেকে এখনও পর্যন্ত, তো যেটা অনেক বড় অ্যামাউন্ট। সেখানে ডোমেস্টিক ইনস্টিটিউট মানে মিউচুয়াল ফান্ড, তো ওরা অনেক বাই করছে, কারণ এদের হাতে এখন অনেক টাকা বা শক্তি বলতে পারেন এসে গেছে, কারণ সেই টাকাটা আসছে আমাদের রিটেল ইনভেস্টরদের থ্রু। তো ডিফআইআই সেল করেই আছে, কিন্তু ডিআইআই একটা বাইং করে আছে, যেটা আমাদের মার্কেট একটা বড় সাপোর্ট হয়ে আছে। তো নেক্সট যে খবরটার উপর আপনারা নজর রাখতে পারেন, সেটা হচ্ছে স্টেট ইলেকশান। তো আপনারা জানেন অনেক স্টেটেই এখন ইলেকশান হচ্ছে এবং চালুও হয়ে গেছে, তার মধ্যে সব থেকে বড় স্টেট উত্তরপ্রদেশ। তো আপনারা যেমন জানেন উত্তরপ্রদেশ যে জিতবে, অন্য যে বড় ইলেকশান আসবে তাতে সে জিততে পারে, এরকম একটা প্রিডিকশান ধরা হয়। কারণ উত্তরপ্রদেশে অনেক সিট এবং পপুলেশনও অনেক বেশি। তো এর সঙ্গে সঙ্গে পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর এই সব ইম্পর্টেন্ট স্টেটেরও ইলেকশান আছে। তো বাজার কি দেখে, সেন্ট্রালে যে গভর্নমেন্ট আছে সেই যদি স্টেট গভর্নমেন্টে থাকে তাহলে অনেকটা ভালো হয়, না হলে কী হয় বেশি পলিটিক্স দেখা যায়, কাজ কাজ হয় না, গ্রোথ হয় না, এইসব হয়। তো এখানে ইলেকশানে যেই আসুক না কেন, মেজরিটি নিয়ে যদি আসে সেটাই আমাদের দেখতে হবে, কারণ মেজরিটি নিয়ে এলে তাহলে সেখানে অনেক কাজ বা এই সব কিছু হয়ে থাকে। তো মোটামুটি মার্চের দিকে সব ইলেকশানের রেজাল্ট আসবে, তো সেটার ওপর আমরা নজর দিতে পারি। তো এরপর ছোট ছোট নিউজগুলো বলে দিই। নেক্সট হচ্ছে এলআইসি আইপিও, যেটা সবাই আশা করে বসেছিল, ফাইনালি মার্চ 2022-এর মধ্যে এলআইসি আইপিও দেখা যেতে পারে। তো এটা সব থেকে বড় আইপিও, যেটা প্রায় 70,000 থেকে প্রায় 1,00,000 কোটি টাকা পর্যন্ত সাইজ হতে পারে। আর তার কি প্রাইস ব্যান্ড থাকে সেটাও আমরা আস্তে আস্তে দেখতে পাবো। তো নেক্সট যেটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিটা দেশের এবং ইন্ডিয়ারও, সেটা হচ্ছে ক্রুড অয়েল, যার লাগাতার দাম বেড়েই চলেছে, যেটা এখন $92 ক্রস করে গেছে, যেটা আমরা কিছুদিনের মধ্যেই $100 পর্যন্ত দেখতে পারবো, যেটা একদমই ভালো নয়। এর আগে যে আমি কথাটা বললাম ইনফ্লেশন, এটা ইনফ্লেশনের সব থেকে বড় কারণ হচ্ছে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি হওয়া। আর ডলারের যদি কথা বলি সেটা এখন 75 ক্রস করে গেছে, তো যেটা অনেক স্ট্রং এগেনস্ট ইন্ডিয়ান রুপির। তো আপনারা নেক্সট সপ্তাহে এই সব নিউজগুলোই দেখতে পাবেন এবং এগুলোর ওপর ফোকাস রাখতে পারেন। তো যদি আমার এই ভিডিও বা ইনফরমেশান ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। গুড নাইট।